आमी शेता आज के आबार तुम्हारे सामने एक नतून रेसिपि निये चले एसेछि। आज के तुम्हारे करे देखाबो आमी रुई माछेर झोल। देखो किभाबे करी आर जदि भालो लागे तोमराओ बाड़िते अवश्यई ट्राई करो। माछगुलो आमी प्रथमे धुये परिष्कार करे निएछि। एबार माछगुलोके आमी नुन हलुद माखिये नेब। एई माछगुलो आमी प्रथमे भेजे नेब। गैसटा ऑन करे माछगुलो प्रथमे भाजते दिए दिच्छि। कड़ाईटा गरम हो गेछे, आमी सर्षेर तेल दिए दिच्छि कड़ाईर मध्ये। तेलटा आमार गरम हो गेछे, एबार माछगुलोके आमी একটা একটা করে দিয়ে ভেজে নেব। মাছগুলো আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেব। বাদ বাকি যে মাছগুলো আছে ওগুলো আমি এবার ভেজে নিচ্ছি। এবার আমি যে মশলাগুলো দেবো সেই মশলাগুলো আমি এবার বেটে নেবো। কালো সর্ষে, গোটা জিরে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা ঝাল হিসাবে সবগুলো একসঙ্গে আমি বেটে নেবো সিলেতে। আমার মিশ্রণটা মাটা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে এটা তুলে নিচ্ছি। আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি রান্নাটা আমি করব। তোমরা চলো দেখতে থাকো তোমরা কিভাবে করি আমি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার ওর মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে। আমি এখানে এক চামচ জিরে দিলাম। এবার এর মধ্যে আমি আদা বাটা দিচ্ছি, আমি দু চামচ আদা বাটা নিয়েছি এখানে। আমি আদা বাটাটাকে খানিকক্ষণ একটু ভেজে নিয়েছি। এবার আমি যে মিশ্রণটা বাটলাম এটা আমি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা যখন দিয়ে দেবে কড়াইতে ওটা হালকা অল্প লো ফ্লেমেতে হালকা একটু ভেজে নেবে, বেশি ভাজবে না, নালে কিন্তু সর্ষে আছে তো তেতো হয়ে যাবে, জিনিসটা খেতে বাজে হয়ে যাবে। আমি এবার এটা জল দিচ্ছি। এবার এটা আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি।
দিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে আমি ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি, এবার এতে আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, আমি এটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর জলটা যখন দেবে জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটা এবার অফ করে দিলাম। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে আরও ভিডিওর আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো বাই বাই, আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।